আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা প্রত্যেকেই অবগত আছেন আমাদের এই ক্লাস সম্পর্কে এর পূর্বের ক্লাসগুলিতে আলোচনা হয়েছিল হরুফে আমেলাদার ইসিম সম্পর্কে আজকের বাহাস যে সম্পর্কে আমরা আলোচনা করব। সে বিষয়টি হচ্ছে হুরুফে আমেলাদার ফেল অর্থাৎ ওই সমস্ত হার্পগুলো যেগুলো ফেলের শুরুতে আসবে এবং ফেলের শুরুতে আসার পর সেগুলোতে পরিবর্তন ঘটাবে সেগুলোকে বলা হয় হুরুফে আমেলাদার ফেল তো আমরা দেখি হুরুফে আমেলাদার ফেলের দুই ভাগ একটা হচ্ছে হুরফে নাসেবা আর একটা হচ্ছে হুরুফে জাজেমা ঠিক আছে কারণ কি কারণ হচ্ছে ফেলের যে তিনটি এরা আমরা জেনেছি এর পূর্বেও যে রাফা নাসাব আর জাজাম ঠিক আছে তো রাফা তো হুরুফে আমেলা হুরুফে নাসেবা হুরুফে জাজেমা থেকে খালি থাকাটাই হুরুফে মানে রাফার আলামাত ঠিক আছে তাহলে রাফার নির্দিষ্ট কোনো আলামত নেই যদি সে হুরুফে মানে নাসেবা এবং জাসেমা থেকে খালি থাকে তাহলে সেটি হচ্ছে হুরুফে আমেলা দার হাত রাফা ঠিক আছে তো হুরফে আমেলাদার রাফা বলতে ওই সমস্ত মানে ফেলগুলো রাফার অবস্থায় থাকবে তার চিনার পদ্ধতি খুব সহজ যদি হুরুফে আমেলাদার মানে হরফে না বা হুরফে জাসেমা না থাকে তাহলে সেটিকে বলবো আমরা হুরুফে মানে হালাতেরাফিতে রয়েছে ঠিক আছে তাহলে তাহলে থাকলো আর দুইটি হরফে না বা হরুফে হুরুফে জাসেমা তো আজকে আমরা জানবো হরুফে না সেমা ওই সমস্ত হার্বগুলো যেগুলো ফেলে মুজারার শুরুতে আসে এবং সেই ফেলের মুদাহে গিয়ে নাজবির হালাতে করে দেয় ঠিক আছে পাঁচ সেগাতে যাবার দেয় সাত সেগা থেকে নুনে এর আবীগুলোকে গিরিয়ে দেয় হটিয়ে দেয় হুম পাঁচ সেগাতে যাবার দেয় তা আমরা জানি ওয়াহেদ মুদাক্কর গায়েব ওয়াহিদ মোম্নাস গায়ব ওয়াহিদ মুজাক্কর হাজির ওয়াহিদ মোতাক জামা মোতাক এবং সাতটি সেগা থেকে নুনে এরাবিকে গড়িয়ে গিরিয়ে দেয় চারটি তাসনিয়া দুইটি জামা জামা কি কী এক হচ্ছে জামা মন জামা মুজাক্কার গায়েব একটা হচ্ছে জামা মন জামা মুজাক্কার গায়েব জামা মুজাক্কার হাজির আর ওয়াহেদ মোন্নাস হাজির এই কয়েকটি সেগা থেকে এই কয়েকটি সেগা থেকে নুনে এরাবিগুলোকে হজব করে দেয় ঠিক আছে তো এবার দেখি আমরা তা হচ্ছে আন লান কাই ইদান আনলান কাই ইদান এই কয়েকটি হাতকে বলা হয় হুরুফে না আসে বা মানে এই কয়েকটি হাফ ফেলের শুরুতে ফেলে মুদারের শুরুতে আসবে এবং ফেলে মুদারের পাঁচটি সেগাতে যাবার দেবে সাতটি সেগা থেকে নুনে রাবিগুলোকে হজব করে দিবে। ঠিক আছে তো এদের অনেক পার্থক্য রয়েছে হ্যাঁ অনেক পার্থক্য রয়েছে তো এগুলো আমরা শুধু পড়ে যাব হ্যাঁ এক কি আন ফেলে মুদারে কে সাথ মেলকার মাজদারকে মানেমে কার দে আন এটি হচ্ছে হরফে না আসে বা আইন ইয়াদ আই ইয়াদ রে বা ঠিক আছে আসলে ইয়াদরে বসিল আন আসার কারণে ইয়াদরে বা হয়ে গেছে তো আন হরফে না আসে বা এটি আসার পর এটিকে মাজদারের মানে করে দেয় কারনা মারনা হ্যাঁ এগুলো মানেতে করে দেয় ঠিক আছে যেরকমভাবে উরিদু আন তাকুমা ইয়ানি উরিদু আমাকা। তো এগুলো আসার পর কি করে মাঝদারের মানে করে দেয় আন ফেলে মুদারার শুরুতে আসে এবং আসার পর ফেলে মুদারাটাকে মাঝদারের মানে করে দেয় মানে কর্না এই নুনটা নিয়ে আসাই তাহলে কি মানে করলাম আমরা উরিদু এর আগে আমি ইচ্ছা করছি যে আমি ইচ্ছা করছি আন আইয়াদ্রিবা তোমার মারাটাকে আমি ইচ্ছা করছি ঠিক আছে উরিদু আন উরিদু আন তাকুমা হ্যাঁ উরিদু কেয়ামাকা ইয়ানি উরিদু আমাকা। আমি ইচ্ছা করছি তোমার দার হওয়াটাকে তোমার দার হওয়াটাকে আমি ইচ্ছা করছি ঠিক আছে তাহলে আন ফেলে মুদারার শুরুতে আসবে এবং আসার পর মাসদারের মানেতে করে দিবে হুম এবং কি বলছে যে লান নাফি তাকিদ কর্তা হয় লান এই যে লানটি আছে না এই লানটি নাফি তাকিদের মানেতে আছে। নাফি তাহাকিদের মানেতে আছে। এই মুস্তাকবেলের সঙ্গে খাস করে দিবে কি লাইয়াদিবা হারগিজ নেহি মারুঙ্গা লাইয়াদিবা হারগিজ নেহি ও মারেগা ঠিক আছে তো এ আসার পর লাম আসার পর এই হচ্ছে মাদি মানফির মানে করে দেয় আর লান আসার পর মুস্তাকবেল মোস্তাকবেল মানফির মানে করে দেয় ঠিক আছে যেমনভাবে লাই ইয়াকরোজা জায়দ হারগেজ নেহে জায়দ নিকলে হার্গেজ হারগেজ নেহে জায়দ নিকলে সাধারণ ভাষায় ফেলে মুদারেতে দুটি মানে থাকে একটি হাল এবং ইস্তেকবাল ইস্তাকবাল হ্যাঁ তো এ লান আসার কারণে এ মোস্তাকবেলের সঙ্গে খাস করে দেয় ঠিক আছে কাই কাই এটি কাই এটা তাকেকে মানে আতা হয় মানে কি আমি ইসলাম নিয়েছি কারণ কি যে আমি জাননাতে যাবো এ কারণ বুঝার জন্য এই কাইটিকে ব্যবহার করা হয় আর এ আসবে দুইটি জুমলার মধ্যে জুমলার মধ্যে আসার পর তারপরে যে ফেলে মুদারে থাকবে তাকে কি করবে নাসার দেবে ঠিক আছে যেমনভাবে আসলাম তু আসাম তু হ্যাঁ আদ খুরাল জানা আসলাম আমি ইসলাম নিয়ে এসছি কে কারণ কি তাকে আদ খুলাল জাননা মে জান্নাত ঠিক আছে তাকে মে জান্নাত দাখিল হয়ে থাকু এই যে এই আদখুলা এখানে নাসাব দিলে কে একাই হ্যাঁ কে তাকে কারণ কি কারণ আমি আমি ইসলাম নিয়ে এসেছি কারণ হচ্ছে আমি জান্নাতে প্রবেশ করার জন্য ঠিক আছে ইদান ইদান কোন একটি আমি জুমলা ব্যবহার করলাম এই জুমলা ব্যবহার কর তার জবাবে আমি ইদান শব্দটিকে ব্যবহার করব মানে এটিকে আমি ব্যবহার করবো যেমন আনা আচিকা গাদান আমি তোমার কাছে আসবো गतकाल तो जवाब में क्या है इधान अक्रीम का जब मैं तेरा ताज़िम करूँगा जब तेरा मैं तेरा ताज़िम करूँगा जानना चाहिए कि आन छफू के बाद मुकद्दर होता है হবে যে आन ছয়টি শব্দের পর पुशीदा থাকে সে পুষিদা থেকে গোপন থেকে আমল করে ঠিক আছে শব্দের মাধ্যমে আমরা দেখতে পাবো না কিন্তু গোপনীয় সে কি করবে আমল করবে তাকি হাত্তাকে বাদ হাত্তা হুরুফে জার আমরা দেখতে পাই যে হুরুফে জারগুলো কখনো কখনো ফেলের শুরুতে চলে এসছে কিন্তু আমরা জানি কি ইসিমের আলামত আলামত বলতে কি বোঝাই যে এমন কোনো শব্দ যা নিজের মধ্যে পাওয়া যাবে অন্য কোনো কারের মধ্যে পাওয়া যাবে না তো ইসিমের মধ্যে হুরুফে জারগুলো পাওয়া যাচ্ছে তো ফেলের শুরুতে কেন আসছে আসলে ওই ফেলে শুরুতে আসে না ওর পর আন পুষিয়ে দে আর আনটা ওই মাছ মানে করে দিয়ে তারপরে মাছ রোর হয় না যেরকম ভাবে এখানে আধ বালাদ আমি গিয়েছি এমন সময় শহরে পৌঁছে গিয়েছি শহরে প্রবেশ করেছি বুঝা হল না তো এই যে এখানে হাত্তা হরফে জারটি আমরা যে দেখতে পাচ্ছি হাত্তা আধ হোলা হ্যাঁ হাত্তা হুরুফে যার আমরা জানি হরুফে যার ইসিমের শুরুতে আসে তো এখানে যে ফেলের শুরুতে আসলো এটি তো ফেল এর শুরুতে যে এসছে হাত্তা হুরুফে যার আসলে এখানে আন পুষিদা আছে আন পুষিদা আছে যে এটি মাছ মানে করে তারপরে মাজরুর হচ্ছে বুঝা হলো না তাহলে আন ছয় জায়গায় পুষিদা থাকে তার মধ্যে একটি হচ্ছে

আর লেই ও দে বা এটা পুরোটাই কি হয়ে গেল লেই ও আদ দে বা হুম এ লামটা হুরুফে যার না তো এ লামটাকে বলা হয় লামে জেহাদ লামে জেহাদ যেটে কানা মানফির খাবার এটা এই সিম হয়ে গেল এ মানফি কানা মানফি কানা মানফি এটা পুরোটাই এবার এর খাবারে কি এসছে লাম এসছে এ লামটিকে বলা হয় লামে জেহাদ ঠিক আছে এ লামে জেহাদ তার তারপরে কি পুষি থাকে আন পুষি থাকে তাহলে লামে জিহাদের পর কি আছে আন পুষি থাকে যার কারণে এখানে যাবার হয়েছে বোঝা গেল না আসলে কি হবে যে মা কান আল্লাহ লে আই লে আই ইউ আদ দে বাহুম লে আইন ইউ আদ ইউ দে বাহুম ঠিক আছে আসল এটা ঠিক আছে আও বেমানা এলা আন ইয়া ইল্লা আন আউ এর পরে পুষিতে থাকবে যেটা এলা আন কিংবা ইল্লা আনের অর্থে ব্যবহার হবে যেমনভাবে লা আল জা মান্না আও আউ উতিয়ানি হাক্কি আউ তু উতিয়ানি হাক্কি তো এই যে আও আছে না লেখা সম্ভব হচ্ছে না ভিডিও মানে ক্লাসটা বড়ো হয়ে যাচ্ছে তো আউ যে আছে এ আও এর পর যেটা এরা আন কিংবা ইল্লা আন এর মানেতে ব্যবহার হচ্ছে ঠিক আছে তো এর পর কী থাকে আন পুষিয়ে থাকে এগুলো আমাদেরকে মুগস্তি করে নিতে হবে ঠিক আছে ওয়াও সার্ফকে বাদ ওয়াও সার্ফ কাকে বলা হয় যেটা অবসার বলা হয় ওই সমস্ত শব্দগুলো এলকে যেটা দুইটা ইসিমের মধ্যে আসবে আসার পর যে হয় এটা না হলে এটা যে কোনো একটাকে সে গ্রহণ করবে অপরটাকে নয় দুইটি জিনিসের মধ্যে আসবে যে কোনো একটাকে গ্রহণ করবে অপরটিকে নয় লো শ্যামাক ওয়ালা তাশ্রী বাল্লাবান তুম ইয়ানি শ্যামাক মাসলিকো খাও তো মাসলিকো মাত খাও অলাতশ্রী বাল্লাবান আর দুধ কো ইয়ানি মাছকে স্বাদ দুধ কোপ না পিও মাছকে স্বাদ মাসলিকে সাথ মানে তুমি মাছ খেও না দুধের সঙ্গে কিংবা দুধের সঙ্গে মাছ খেও না ঠিক আছে তো এরকমভাবে যে দুইটি জিনিসের মধ্যে যে কোনো একটিকে গ্রহণ করবে অপরটিকে গ্রহণ করবে না তো এই ওয়ায়ে সার্ফের পর কী থাকে আন পুষিতে থাকে লামে কাইকে বাদ লামে কাই কাকে বললাম আমরা এর আগে তো জানলাম যেটা কে কেমন নেমে আসবে হ্যাঁ এই জন্য হ্যাঁ এ মানেতে যে এটা ব্যবহার হবে তাকে বলা হয় কাই হ্যাঁ যেরকমভাবে বা বাদ আসলাম তো লে আ লে আদ খোলাল যান না আমি ইসলাম নিয়ে যার কারণে লে আইন যুদ্ধ খেলাল যান না আসলে এটা হবে ঠিক আছে ওস ফাঁকে বাদ যে চিজুকে জবাব আতা হয় ওই ফার পর যেটা ছয়টা জিনিসের অর্থে মানে জবাবে ব্যবহার হবে যেমনভাবে মানে এই এই অর্থটা আমরা কীভাবে বুঝতে পারবো আমরের জবাবে যেমনভাবে নি ফা আক্রিমাকা জর্নি জোর এটা হচ্ছে আমরের শেখা ছেড়ে দেওয়া আমাকে যাতে করে আমি তোমার কি করতে পারি ইজ্জাত করতে পারি হ্যাঁ যাতে করে আমি তোমার সম্মান করতে পারি তো এই যে জর্নি এটা হচ্ছে আম্র তার জবাবে কি এসছে ফা ফা আক্রিমুকা তো এ ফায়ের পর আকরিমা আক্রিমা আন পুষিদা রয়েছে ফা আন আক্রিম আকা ঠিক আছে আন পুষিয়ে রয়েছে তেমনভাবে নাহের পর নাফের পর ইস্তেফামের পর তামান্নির পর আর্যের পর যেমনভাবে আমরা জানি তা জিলু বেনা ফাতু শিবা খের আন এ ফা আছে না এ ফায়ের পর আন পুষিয়ে থাকে ফাতু সি বা এই যে বাটা দিয়ে যাবার রয়েছে কিসের কারণে এর পূর্বে ফায়ের পর আন পুষিয়ে রয়েছে আর এ ফাটা রয়েছে আর্যের জবাবে আরজের জবাবে ঠিক আছে আর্জ আর তামান্নির মধ্যে আমরা পার্থক্য জেনেছি এগুলো তো আমাদের জানা রয়েছে ইস্তেফাম কাকে বলে নাফিকাকে বলে আমি কাকে বলে নাহি কাকে বলে এগুলো তো আমাদের জানা রয়েছে তামান্নি আর্জ আর্জ কাকে বলে তামান্নি যেটা সম্ভব নয় আর্জ যেটে সম্ভব ঠিক আছে তামান্নি যেটা সম্ভব নয় আর্জ যেটে সম্ভব ঠিক আছে তো আলহামদুলিল্লাহ আমরা এটিও কমপ্লিট করলাম পুলিশ আল্লাহ রবা আলমিনের কাছে দোহরি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের যেন এই সমস্ত বিষয়গুলি সহজভাবে বোঝার তৌফিক দান করেন अल्लाह वरह